শেষ ফিনিশিং আমিও করে ফেললাম। এই কেকটা এত মজার হয় যা বলার বাইরে। কিন্তু এত মজার কেকটা আমি আর খেতে পারলাম না। কেনই বা খেতে পারলাম না, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি দুইটা কেক বানাইছিলাম। এই কেকটার নাম হচ্ছে ড্রিম কেক। আর এই ড্রিম কেকটাকে চিনে না এখন অনেক কম মানুষই আছে। খুব ইচ্ছে ছিল ড্রিম কেকটা বানাবো, তো ড্রিম কেকের অর্ডার তেমন একটা আসে না ভাই। এখন কেক বিক্রি করাটা অনেকটা মানে কষ্টের সাধ্য হয়ে গেছে, কারণ মানুষের ইনকামই তেমন একটা নাই যতটুকু আমি বুঝতেছি। যে ইনকাম না হলে মানুষ খাবে নাকি, মানে ভাত খাবে না কেকই নিয়ে খাবে। তো যাই হোক, প্রথমে আমি একটা বাটি নিয়ে নিছি। এই বাটিতে ড্রিম কেক হয় না, একটা গোল্ডেন কালারের বাটি হয়, কিন্তু আমি নর্মালি এই বাটিটাই ইউজ করছি। তারপরে দিয়ে দিছি চকলেট গানাশ। আর চকলেট গানাশ দেওয়ার পর একটা মোটা লেয়ারে কেক ইউজ করছি এখানে আমি। কেকটা অন্তত দুইটা স্লাইস করা যেত এরকম একটা কেক ইউজ করছি। সাথে দিয়ে দিছি হচ্ছে ক্রিম, একটু ক্রিমটাও একটু মোটা করে দিছি। আর যেহেতু এই কেকটা স্পেশালি গিফটের জন্য, তাই আমি অনেক সুন্দর করেই বানাইছি। আর সব কিছু মাথায় রেখেই বানাইছি যাতে অতিরিক্ত চকলেটও আবার না হয়, কারণ যেহেতু আমি এটা বাচ্চাদেরকে দেবো তাই। আর অনেক বাচ্চারা চকলেট তেমন একটা খেতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ঘরে কি বাচ্চারা কিন্তু চকলেট প্রচুর পরিমাণে পছন্দ করে। তারপরও অনেকটা বুঝে শুনেই দিছি, অনেক চকলেট আবার কেক আমিও খাইতে পারি না। আর যে কারণে আমি খাইতে পারি না তা হচ্ছে আমার ডায়াবেটিসের সমস্যার মতন, মানে এই তো কিছুদিন আগে ধরা পড়ছে। আর এখানে কিন্তু আমি দুইবার চকলেট গানাশ ইউজ করছি, দুইবারে নিচে একবার দিছি, উপরে দুইবার, তিনবার এখন কিন্তু চকলেট মেল্ট করে দিছি যাতে এই উপরের লেয়ারটা প্রোটেক্টিভ হয়, মানে একটু শক্ত শক্ত আবরণের হয়, একটু না অনেকখানি শক্ত, যেহেতু অনেক মোটা করে আস্তরটা আমি ইউজ করছি। আর এভাবেই ড্রিম কেক বানানো হয়। আর হ্যাঁ, চাইলে আপনারা চকলেট চিপসও ভিতরে ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না। আর এটা যেহেতু অর্ডারের না, তাই তেমন একটা আছে না যে একেবারে অতিরিক্ত 100% 100 করতে হবে, সেরকমটা না। আমি যেরকম করে ঘরে খাই সেরকম করেই বানাইছি। আর এ তো দুইটা কেকই হয়ে গেছে, ছোটোটা আমাদের ঘরের জন্য, আর ওই বড়টা হচ্ছে আমি একজনকে গিফট করব, কারণ ওনারাও আমাকে ছাড়া কোনো কিছুই কখনো খায় না। আমাকে মানে নানি বলেন অনেক ভালোবাসে, নানিরাও তো এখানে দিব, মানে আমার এক মামাকে দিব। নানি, মামা, ছোটো বাবু আছে একটা, বাবুটা তো কখনোই মানে নিচে নামলে আমাকে ছাড়া, মানে আমাকে একবার হইলেও দেখা যায় এরকম। তো আমার ছোটো ভাইটার জন্য এই কেকটা, আর ওই ছোটো কেকটা ছিল আমাদের জন্য। আপনারা তো দেখছেনই ভিডিওর প্রথমেই যে আমার ছেলে কীভাবে, ছেলে প্লাস ছেলের আব্বু কীভাবে মানে বাইরে বাইরে শুরু করতেছিল। আমি তো বলতেছিলাম এটার নাম ড্রিম কেক না দিয়ে বাইরে বাইরে কেক দেওয়াটা উচিত ছিল। এটা আমি আবার দুইটা বাড়ি দিয়ে দেখতেছিলাম যে কতটুকু প্রোটেক্টিভ হয়েছে, মানে প্রচুর পরিমাণে শক্ত। ওই কেকটা তো অবশ্যই দেখছেন, প্রথম যে ভিডিওটা দেখছেন ওটাতে কিন্তু জোরে জোরে বাড়ি দেওয়া হচ্ছিলো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।